ইন্দ্রাণী অনুরাগর গোপন ফটো কাক কাক দিছিল দিবন ডেকা। সানমারি আরক্ষীর হাতত দীঘলিয়া তালিকা, তালিকাত আছে বহু বিজেপি নেতার নাম। তারে সঞ্জীব শর্মা আর কপিল তালুকদার নামের দুই নেতা সোমবারে আলহী হয়েছে সানমারি আরক্ষীর। অনুরাগ, দীবন, অসীম আর রেখান্তর আরক্ষীর জেরার মুখামুখি হয়েছে সঞ্জীব শর্মা আর কপিল তালুকদার। ইন্দ্রাণী তহবিলদারের সেই বিতর্কিত ফটোখন দীবন ডেকা মোবাইল যোগে কোন কোন ব্যক্তিলৈ প্রেরণ করেছিল এই সম্পর্কে আরক্ষীয়ে এখন দীঘলীয়া লিস্ট প্রস্তুত করেছে আর সানমারি আরক্ষীয়ে তার ভিত্তিত এজন এজন বিজেপি কর্মীক তলব করেছে এই সানমারি আরক্ষী থানালৈ। সঞ্জীব আর কপিলর হোয়াটসঅ্যাপলৈ ইন্দ্রাণী অনুরাগর গোপন ফটো পঠাইছিল জিল ফেরত বিজেপি নেতা দীবন ডেকা। কিন্তু কিয় মূরত পিস্তল টুয়াই অনুরাগর আইফোন তো কাঢ়ি আনিছিল বিজেপি নেতা অভিমন্যু দাসে? সেই আইফোনত থাকা ইন্দ্রাণী আর অনুরাগর অন্তরঙ্গ মুহূর্তর ফটো কেনেকৈ পালেগৈ দীবনের মোবাইল? সেই ফটো দীবনে কিয় পঠাইছিল বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যর লগতে আন বিজেপির নেতা পালি নেতা? এই প্রশ্নের উত্তর বিচারি সোমবারে পুয়া 9 বজার সানমারি আরক্ষীয়ে পেরিছে সঞ্জীব শর্মা আর কপিল তালুকদার নামের বিজেপি নেতা দুগারী। সমান্তরালক আরক্ষীয়ে গুন্ডা অভিমন্যু দাসক বিচারি চলাই আছে অভিযান। পলাই থাকা বহুরূপীটে হাতত থাকা ধন শেষ হলেই নিজে নিজে ধরা দিব বলেও আশাবালি আছে স্মার্ট আরক্ষীয়ে। বিপরীতে দেরিক হলেও ইন্দ্রাণী কাণ্ডত আরক্ষীয়ে রুজু করেছে দুটা পৃথক গোচর। এটা গোচর ফটো ভাইরেল আর ইন্দ্রাণীর আত্মহত্যা সম্পর্কীয়, আনফালে চাকরির নামত বিজেপি নেতায় ধন লুটা সম্পর্ক রুজু হয়েছে আনটো গোচর। কেবল ফটো ভাইরাল হওয়া কাণ্ডই নহয়, চাকরি ধনের লেনদেন হওয়ার যে অভিযোগ উত্থাপন হয়েছে সেই বিষয়টো আরক্ষীয়ে ইতিমধ্যে আরম্ভ করেছে তদন্ত আর পৃথকে পৃথকে আটাইকজনকে সোধপোছ অব্যাহত রাখিছে সানমারি আরক্ষী থানায়। 318/23 আর 325/23 নম্বরের গোচর দুটার তদন্ত চলাই থাকা আরক্ষীয়ে কিন্তু এতিয়াও তলব করা নাই গান পয়েন্টত অনুরাগর অভিমন্যুয়ে আইফোন কাঢ়ি আনোতে উপস্থিত থাকা বিজেপির পালি নেতা কুলদীপ দাস। ইন্দ্রাণী তহবিলদারের আত্মহত্যায় এতিয়ালৈকে মুখা খুলি দিছে অনুরাগ সলিহা, দীবন ডেকা, অসীম চক্রবর্তী, রেখান্ত দাস, অনিরুদ্ধ দাস, সঞ্জীব শর্মা আর কপিল তালুকদার নামের বিজেপির নেতা পালি নেতা। অচিরেই ইন্দ্রাণী কাণ্ডত নাম সাঙুর খোৱাৰ সম্ভাবনা আছে আন বহু বিজেপি নেতার। হীরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।